আবার আমন্ত্রণে খুশি বিজনেস সঙ্গে আছি রহমান রনম দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য সঙ্গে গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে খুশি বিজনেস দর্শক আপনারা জানেন ঢাকা চেয়ার স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন ডিএসিতে আছেন মহিমা পলে এবং সিএসিতে আছেন মাহবুব রহমান চলে যাচ্ছি তাদের কাছে ধন্যবাদ রহমান রানু আপনাকে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত একটা না পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি তিন পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং থার্ড ইন্ডেক্সটি চার পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এই মুহূর্তে মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে চারশো তেত্রিশ কোটি সাতানব্বই লাখ টাকা মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং একশো আঠারোটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে আর্গন ডেনিম রয়েছে প্রথম অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের এদিকে লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে সিরামিক সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেনারি সেক্টর এই মুহূর্তের লেনদেনের খবরাখবর চিটাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর জানার জন্য এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান আপনাকে ধন্যবাদ চিটং স্টক এক্সচেঞ্জে মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছে এই মুহূর্তে লেনদেন সিএসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে একচল্লিশ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এই মুহূর্তে অবস্থান করছে সতেরো হাজার একশো নব্বই পয়েন্টে এক্স ইন্ডেক্সটি চব্বিশ পয়েন্ট পজিটিভ থেকে এই মুহূর্তে অবস্থান করছে দশ হাজার চারশো বাইশ পয়েন্ট এবং থার্টিন ডেক্সটি কিছুটা নেগেটিভ অবস্থানে রয়েছে পাঁচ পয়েন্ট নেগেটিভ অবস্থান থেকে অবস্থান করছে পনেরো হাজার আশি পয়েন্টে এখনও পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় বিশ কোটি টাকার মতো যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এখনো মুহূর্ত এখনও পর্যন্ত একটো একশো চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দর হারিয়েছে আটষট্টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে একচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে ফার্স্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইফ পাওয়ার টেক এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো রয়েছে জাহিনী স্পিনিং বারাকা পাওয়ার অলিম্পিক সরিজ লিমিটেড ডোরিন পাওয়ার এবং ইসলামী ব্যাংক লিমিটেড এছাড়া সেক্টরাইজ মুভমেন্টে দেখা যাচ্ছে এই মুহূর্তে অধিকাংশ সেক্টরে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে সিমেন্ট সেক্টরের ইঞ্জিনিয়ারিং সেক্টর ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে ফিনান্সিয়াল সেক্টরে এবং চামড়া সেক্টরে এছাড়া দর হারে লেনদেন হচ্ছে সিরামিক সেক্টরে এনার্জি সেক্টরে আইটি সেক্টরে এবং টেক্সটাইল সেক্টরে তো এই ছিল চিটাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর মাহবুব বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক এখন রয়েছে দেশে ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এনসিসি ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত একুশে বিজনেস আপনাকে এবং শুরুতেই একুশের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন যে আজকে থেকে এনসি ব্যাংকের এমডির চলতি দায়িত্ব পালন করছেন আপনাকে ধন্যবাদ তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ব্যাংকিং খাতে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে প্রচুর অলস টাকা পড়ে আছে আমরা দেখছি যে ঋণের সুদের হার কিন্তু দশের নিচে তারপর কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না কেন হচ্ছে না ভাইটাল কোয়েশ্চেন যে ইন্টারেস্ট রেট ইস অবভিয়াসলি দ্যাটস এ রিজনেবল ইয়ে আপনি প্রথমে দেখেন যে ইনফ্রাস্ট্রাকচ আপনি বিনিয়োগ হওয়ার জন্য সবথেকে যে প্রবলেমগুলো সেইগুলো আগে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে সেই আইডেন্টিফিকেশনেরগুলোর ভিতরে প্রথমে রয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ডিসপিউট ল্যান্ড ডিসপিউট দ্য ব্যুরোক্রেসি ইয়ে প্রবলেম অ্যান্ড তারপরে আসছে যে আমাদের দ্যাট ইস নাম্বার অফ সাকসেসফুল এন্টারপ্রেনার যারা সাকসেসফুল এন্টারপ্রেনার অ্যাকচুয়ালি দে আর অলসো ভেরি মাচ স্কেয়ার অব ইনভেস্টিং মোর ফার্দার সো সেক্ষেত্রে একটা গ্রিনফিল্ড থেকে এই এতগুলো প্রবলেমকে ইনভাইট কর সে অ্যাড্রেস করে আজকে সিঙ্গেল ডিজিট দ্যাট ওয়াজ দ্য ইউনো দ্য ড্রিম অফ দ্য বিজনেসম্যান অ্যান্ড সেটা হাতের নাগালে থাকা সত্ত্বেও আমরা কিন্তু কাঙ্ক্ষিত ইয়েতে পৌঁছতে পারছি না তো আমি সেই কারণের জন্য কনসার্ন অথরিটির কাছে আমি ইয়ে রাখবো যে আমরা উই বেসিক্যালি উই আর ক্রাইং ফ্রম দিস ইউনো দ্য টপ পজিশনস অফ দ্য গভর্নমেন্ট লেভেল দ্যাট ইজ ফর দ্য ফন এফ ডি আই অ্যান্ড অল দিস থিংস ইজ দেয়ার বাট এটা থাকা সত্ত্বেও তাদেরকে ট্যাক্স বেনিফিটের চরম সুবিধা দেওয়া সত্ত্বেও কিন্তু এই ইস্যুগুলাই অ্যাকচুয়ালি অ্যাড্রেস হচ্ছে না হবে দ্য বাট দ্য গভর্নমেন্ট ইজ ভেরি মাছ কনসার্ন আই থিঙ্ক

ওমেন এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমাদের স্টুডেন্ট লোন আছে এডুকেশন লোন আছে স্টাডি লোন আছে এরকমভাবে কিন্তু সমস্ত ব্যাংকেরই আছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি যে আমরা যখন একটা গ্রিন ফিল্ডে একজন কেউ আসছে হি ডাজ নাট নো অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য পেপারিকোয়ার্ড ফর এ ফর সেটিং আপ দ্য ইন্ডাস্ট্রি ইউনো দ্যাট ইজ তা দেখা যাচ্ছে যে তাকে ট্রেড লাইসেন্স বোঝাতে হচ্ছে তাকে এই কি কি পারমিশন রিকোয়ার্ড আছে সেগুলো বোঝাতে হচ্ছে এবং মানে হি ইজ কামিং অ্যাজ এ গ্রিন ফিল্ড আমরা তখন তাকে সাজেস্ট করছি ওকে হোয়াট এভার দ্য ইকুইটি ইউ হ্যাভ ইউ ফার্স্ট ইনজেক্ট ফার্স্ট সে ফর এক্সাম্পল যে কারো দশ হাজার মুরগি আছে ইয়েস দ্যাট ইজ এ ভেরি মাচ ইউনো দিস ইজ দ্যাট ইলিজেবল আমরা দশ হাজারকে ত্রিশ হাজারে নিয়ে যেতে পারি কিন্তু দশ হাজার তো কারো থাকতে হবে এখন কেউ যদি তার সার্টিফিকেটটা নিয়ে এসে উইথাউট নোয়িং দিস এনিথিং যে তার কি কি রিকোয়ারমেন্ট আছে সেই জানে না হি ইজ আস্কিং দ্য প্ল্যান ফ্রম আস

সেট আপস এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি আমরা কোনো ফর্মাল ইউনিভার্সিটিতে এন্টার ইয়ে করতে পারি অথবা কোনো ওয়ার্কশপে হবে না ইট রিকোয়ার্স এ থরো ফাইন্যান্সিয়াল ইয়ে সো প্রত্যেকটা পার্টিকুলার সেক্টরের জন্য হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস দ্য স্টুডেন্ট এট দ্য স্টুডেন্ট লেভেল হি উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য কোর্সেস দ্যাট ইজ ফর দ্য পার্টিকুলার প্রজেক্ট এইগুলা দরকার এই আমার ইনফ্রাস্ট্রাকচার ইয়ে করতে গেলে কোথায় কোথায় হাতে আদৌ পাবে কি না ল্যান্ডের কী কী কাগজপত্র লাগে ল্যান্ডের কী করে কাগজপত্রগুলো ঠিক করতে হয় হাউ দে উইল ইনজেক্ট দেয়ার ইকুইটি ফাইন্যান্স অ্যান্ড হাউ দে উইল প্রসেস দ্য লোন টু এ ব্যাঙ্ক হাউ হোয়েন দ্য হোয়েন হি উইল বিকাম দ্য ইলিজেবল পটেন্সিয়াল কাস্টমার ফর ব্যাঙ্ক এই সমস্ত জিনিসগুলি যদি সে কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা ফরমাল ওয়েতে সে অ্যাপ্রোচ করে অবভিয়াসলি উই হ্যাভ দ্য ফান্ড অ্যান্ড উই আর এগারলি ইউনো দিস ইজ রেডি টু ক্রিয়েট দিস ইয়ে এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনি একটু ই করবেন যে এখানে কিন্তু ও দ্যাট ইজ ব্যাঙ্ক শুড হ্যা শুড হ্যাভ দ্য ডুয়েল অবজেক্টিভস ওয়ান ইজ দ্যাট দ্য কমার্শিয়াল অবজেক্টিভস অ্যানাদার ইজ দ্যাট দ্য সোশ্যাল অবজেক্টিভ সো ক্ষেত্রে আমি আমার মনে হয় যে সরকারি ব্যাংকগুলোকে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডিউ টু টুস ইস দেয়ার হ্যান্ডস আর ভেরি লং দে আর স্প্রেড আউট থ্রু আউট দ্য কান্ট্রি সো এই যে এই অ্যাডভান্টেজগুলো এই ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভান্টেজগুলো যদি ওখান থেকে ইয়ে হয় তাহলে কিন্তু এটা লার্জার এক্সটেন্টে হবে আপনি প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে অবভিয়াসলি তাদের সমস্ত স্কিম থাকা সত্ত্বেও তাদের কিন্তু সোশ্যাল অবজেক্টিভের উপরে কিন্তু একটা কমার্শিয়াল অবজেক্টিভ আছে দ্যাট মাইট নট হ্যাভ ফর এ গভর্নমেন্ট এন্টিটি ওকে তার ডেমোগ্রাফিক বিভিন্ন কথা যে আপনারা বলতেছে মানে অনেক দেশের চেয়ে কিন্তু খুব ভালো অবস্থানে আমরা আছি তো সেটিকে কি আমরা আসলে ওইভাবে কাজে লাগাতে পারছি না মানে শিক্ষিত যুবকের অভাবে সেটিকে আপনি বলতে চাচ্ছি আমি এই প্রসঙ্গে অন্য একটা উদাহরণ দিতে চাই যে আপনার এই কথাটা জাস্টিফিকেশন মেলে যখন আমরা স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের দেশে দুই লক্ষ আড়াই লক্ষ ফরেনার কাজ করছে যে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার বেকার সেই দেশের গার্মেন্টস টেক্সটাইল সেক্টর ধরেন আজকে আজকে সে চামড়া ইন্ডাস্ট্রি ধরেন বা যে কোনো ইয়েতে ইন 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 অলসো আই এম ফাইন্ডিং সাম সিএফও ইস অলসো ওয়ার্কিং ফ্রম এবং আই মানে আই ইন যে আমাদের তাদের বাবদ বছরে দশ হাজার কোটি টাকা তাদের নিয়ে যেতে হয় এবং দ্যাট ইজ দা টেন পারসেন্ট অফ আওয়ার টোটাল বাজেট সো আমাদের দেশে তাহলে কি আমাদের দ্যাট সার্টিফাইজ দ্যাট আওয়ার এজুকেশন সিস্টেম উই হ্যাভ টু ফাইন্ড আউট সাম সামথিং প্রবলেম অফ দিস ইউনো দ্যাট টু টু রেজিস্ট দ্য এক্সপ্যাক্ট্রিয়েট হেয়ার তাহলে কি আমাদের দেশে ডাইং মাস্টারের কোনো কোর্স নাই আমাদের দেশে কি ডিজাইনারের কোনো কোর্স নাই আমাদের দেশের কি কোনো বাইং হাউসের কোনো ফর্মাল এডুকেশন নাই আই এম আই এম টকিং ইন দিস পার্টিকুলার সেক্টর ইন দ্যাট পার্টিকুলার সেক্টর দ্য ইস এ লট অফ পিপুল ইউ নো দিস ইজ দ্য ফ্রম ইন্ডিয়া শ্রীলঙ্কা অ্যান্ড আদার কান্ট্রি দে আর ওয়ার্কিং অন দ্য আদার হ্যান্ড দ্য আওয়ার পিপুল

আবার স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশে ব্যাংকিং খাতে কথা বলছিলাম এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন উদ্দিন আহমেদের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় এবার একটু চাচ্ছি যে এখনকার প্রাইভেট ব্যাংকে নানা ধরনের চার্জ কাটার অভিযোগ রয়েছে তার মধ্যে হিডেন চার্জের কথা আমরা শুনে থাকি তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এক্ষেত্রে বারে বারে সতর্ক করছে তারপরে কমছে না বিষয়টি আপনি কিভাবে বলবেন আসলে কোশ্চেনটা হচ্ছে কিছু পুরানো কোশ্চেন এটা দ্যাট মাইট নট বিকেল ফর দ্য প্রেজেন্ট আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাকে বলি ব্যালেন্স শিটের একটা ইয়ে থাকে সেটা হচ্ছে স্প্রেড দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইল্ড অন কালেকশনস টোটাল ইনকাম মাইনাস দ্য এক্সপেন্ডিচার ইন রিগার্ড টু দ্য ডিপোজিটস আপনি দেখবেন যে গত এক বছরে ব্যাংকের ইল্ড সাত পার্সেন্ট অবধি ছিল সেখান থেকে কমে তিন পার্সেন্টে এসছে তিন সাড়ে তিন পার্সেন্ট অ্যাভারেজ ইল্ড দেখবেন তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট এই ইল্ড মানে হলো দ্যাট ইজ দ্যাট কম্বাইন দ্য ইন্টারেস্ট রেট অ্যাজ ওয়েল এজ দ্য চার্জেস সো এখানে ব্যাংক এখন এক্সট্রা চার্জ করছে সেখানে আমার মনে হয় যে এটার সত্যতাটা মিলে না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি একটু আগে যেটা কোয়েশ্চেনটা করলেন যে ব্যাংকের অলস থাকা সত্ত্বেও না। তো ব্যাংক যদি অলস রেখে সে যদি এক্সট্রা দ্যাট গুড এন্টারপ্রিনার দ্যাট ইস ওয়ান থিং দ্যাট ইস মার্কেট যে যারা গুড এন্টারপ্রিনার তারা কিন্তু রিমনারেটেড হচ্ছে তারা কম রেটে কম চার্জেসে ইভেন উইথাউট এনি চার্জেস দে আর গেটিং দ্য অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু রিস্ক অ্যানালাইসিস করে আমরা কিন্তু প্রাইসিংয়ের সাথে ওইটার একটা রিলেশন করছি যে যারা যেখানে আমার রিস্ক ইনভলভমেন্ট আছে যেখানে কলোটাল সিকিউরিটির আমার রিস্ক আছে যেখানে আমার সেক্টরাল সেক্টর অফ ইনভেস্টমেন্টের রিস্ক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্প্রেডটাকে একটা মিনিমাম পর্যায়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি এবং এই কারণের জন্যই আমি দর্শকদেরকে অনুরোধ করব ইফ ইউ অ্যানালাইজ দ্য ব্যালেন্স শিট অফ ইচ অ্যান্ড এভরি ফর দিস পার্টিকুলার ইয়ার আমার মনে হয় কোনো ব্যাংকের ব্যালেন্স শিটে চার এর বেশি দেখবেন না এখানে আমি একটু জানতে চাচ্ছি যে ঋণের সুদের হার যেখানে দশের নিচে সেখানে ক্রেডিট কার্ডের সুদের হার কিন্তু থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কেন এটা নিয়ে কেন কমছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে ক্রেডিট কার্ডকে বলা হয় জামানতবিহীন খুব বেশি লিমিট দ্যার ইজ নোট নো ইকুইটি ইয়ে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যাংক চব্বিশ থেকে ছত্রিশ পার্সেন্টের ইয়েতে একটা ইয়ে রাখে বাট ওই যে একসময় ঋণের সুদের হার যদি ষোলো পার্সেন্ট থেকে আজকে নয় আসতে পারে আপনি দেখবেন যে নেক্সট ওয়ান ইয়ারে অবভিয়াসলি ই উইল ফাইন্ড দ্য ক্রেডিট কার্ড ইন্টারেস্ট রেট উইল কাম ডাউন লেভেল এবং অলরেডি স্টার্টেড দ্যাট ইস দ্যাট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট কিন্তু আঠেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট চলে এসছে কিছু ব্যাংকে এবং এটা আসতে বাধ্য বিকজ ওয়ে দ্যাট ইজ দ্য দ্য ইন্টারেস্ট রেট ইজ ডিটারমাইন্ড বাই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যখন দ্য সাপ্লাই উইল বি ফিক্সড সাপ্লাই উইল বি ম্যাচিউর তাহলে কি হবে তখন ডিমান্ডের প্রাইস ইয়ে করতে বাধ্য সো আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে এটা আমার বলতেতে চাচ্ছি যে obviously in near future 30% will not be acceptable we cannot prevail in the market যেখানে ইন্টারেস্ট রেট ডিসেপশন একটা মানে তো আমরা জানি যে ব্যাংকের ফার্স্ট কোয়ার্টার আমরা দেখে ফেলেছি অলরেডি তো জানতে চাইবো কেমন ছিল আসলে কোয়ার্টার গুলো পারফরম্যান্স কেমন ছিল ব্যাংকিং খাতে আমি এইতে একটা কথা বলতে চাই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ব্যাঙ্ক ডিক্লেয়ার্স দ্য অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট ডাজ এনি অ্যাকচুয়াল অফ এনি ব্যাঙ্ক যে দর্শকবৃন্দ বা বিনিয়োগকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও জানেন নিশ্চয় যে অপারেটিং প্রফিট দিয়ে কিন্তু কোনো কিছুই আপনি রিটার্মিন করতে পারবেন না যে একটি ব্যাংক আদৌ ডিভিডেন্ড দিতে পারবে কিনা বিকজ এরপরে আপনার কি হবে আপনার প্রভিশনের ইয়ে আছে এনপিএল ম্যানেজমেন্টের কোশ্চেন আছে ট্যাক্সের কোশ্চেন আছে লট অফ আদার ইস্যুস আর ইনভলভ সেই কারণে যে জন্য দেখবেন যে ডিভিডেন ডিক্লারেশন অ্যান্ড দ্য প্রফিট এজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দ্যাট আর নট ডাইরেক্টলি রিলেটেড যারা পাঁচশো কোটি করে টেন পার্সেন্ট দিতে পারছে না তারা তিনশো ছাব্বিশ কোটি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ট দিচ্ছে ইট ডিপেন্ডস আপন দা দিস এনপিএল পার্সেন্টেজ যখন আপনার এনপিএল পার্সেন্টেজ বেশি থাকবে ইউ হ্যাভ টু মেক দ্য প্রভিশন অন সো আপনি যে আর আর সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট আপনি দেখবেন যে ফার্স্ট কোয়ার্টারে প্রত্যেকের ইপিএস কম আসবে বা একটু কম তার কারণ হচ্ছে ব্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান্স টু টাইটেন দেয়ার বেল্ট ইন দ্য ফার্স্ট কোয়ার্টার সো মোর মানি ফ্রম মার্কেট দে ক্যান দে ক্যান ক্রিয়েট দ্য মোর প্রেশার অন দ্য দ সো সো দে টু শো ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এবং এটা করলেই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্যাট ইজ দ্যাট সেই প্রেশারের ফলে তার রিয়ে রেজাল্টটা আসা শুরু করবে সো ফার্স্ট কোয়ার্টারের যে ইয়েটা যেটা চলতেছে আমার মনে হয় এটাতে কোনো ধরনের কোনো ইনটিউশনে যাওয়াটা ঠিক হবে না লেটস ওয়েট ফর দিস সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টার দেন আই শুড সে দে অন দ্য থার্ড কোয়ার্টার পিপুল দ্য দ্য ইনভেস্টার শুড উইল বিডারস্ট্যান্ড যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অবশ্যই কথা কথাগুলো খেয়াল করবে তো এই প্রসঙ্গে আমি একটু জানতে যাচ্ছি যে আপনি ডিভিডেন্ডের কথা বলছিলেন কারণ কোন প্রতিষ্ঠান অথবা কোনো ব্যাংক যদি ডিভিডেন্ড না দেয় এটি কি আসলে খারাপ মানে কিভাবে দেখব আসলে ইয়েস ইয়েস ইয়ার নাম্বার ওয়ান দিস फ्रॉम दिस ইয়ার পয়েন্ট অফ ভিউ দ্যাট ব্যাংক উইল গো টু দ্য জেড ক্যাটাগরি ইউ নো দ্যাট ইজ দ্যাট আমি সেটা জানি কিন্তু বাইরে দেশে আমরা দেখি যে অ্যামাজন কিন্তু এখনো 20 বছরে ডিভিডেন্ড ঘোষণা করে আবার দেখা যাচ্ছে যে মাইক্রোসফট 20 বছরে দুবার ডিভিডেন্ড ঘোষণা করেছে এই বিষয়গুলোকে আমি আপনি কি দেখেন আমাদের টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি

ইউ শুড অলসো কনসিডার দ্য মার্কেট এক্সপেক্টেশন আপনি আমাদের দেশে যাদের ক্যাপিটাল মার্কেটের যারা বিনিয়োগ করে থাকেন তাদের শ্রদ্ধা রেখে আমি বলছি আপনি যদি এক বছর ডিভিডেন না দেন দেখবেন যে ইয়োর প্রাইসেস উইল ফল ডাউন লাইক এনিথিংস হ্যাঁ সো

don't try to make the short term profit from the banking sector shares thank okay, you ওকে বিনোকরে অনেক উপকৃত হবে আমরা আশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে নানা দিকক কারণে কথা বলছিলেন এনসিএস ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মুসলে উদ্দিন আহমেদ দর্শক এবার নিচে আরো একটা বিরতি বেলা 1.3 আবার ফিরে আসবে কিছু বিজনেসে আমাদের সঙ্গে থাকুন